বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের সমস্ত ওলিদের দরবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, তার সঙ্গে আমার বাবা প্রয়াত মধু বয়াতী, যার নামে আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, তার দরবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আপনাদেরকে একটি পালাগানের উপহার দিচ্ছি। আমার সঙ্গে যিনি পালাগান গাইছেন, বাংলাদেশের প্রখ্যাত বাউল এবং গীতিকার জনাব শাহ আলম সরকার, তিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ আলোচনা করবেন, গান গাইবেন, এবং আমি মমতাজ আপনাদেরকে হাসরের বিচার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। তুমি যে কামবাতা সেই উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কামবাতা সেই উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। পানি পানি এক বিন্দু পানিতে হইল মানব দেহ খানি, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে, 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালু কণা, এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে, পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, সেইখানে গরিবেন আল্লাহ কঠিন হাসর, জেনে শুনে সেই খবর, জেনে শুনে, জেনে শুনে সেই খবর, কেমনে ভুলে যাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্য লিপি, তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা, আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া, কাবা বরাবর আনিয়া দিবে রে বসাইয়া, সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন, একা খোদা বসবে তখন একা খোদা বসবে তখন তুমি শুনে যাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। আমার পালাগানের শুরুতেই আমার প্রতিপক্ষ বন্ধু, যিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ করবেন, আমি তাকে একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনি আমাকে বলবেন, আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উনি বলেছেন, এমন একদল মানুষ পৃথিবীতে আছে যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, এমন একদল মানুষ যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ পাওয়া যাবে। আমার শুধু জানা দরকার, আপনি বলবেন এরা কারা এবং কেন তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, সেটার ভাবটা কি? আমি আশা করছি আপনি সুন্দরভাবে এই কথা দর্শক শ্রোতাকে বোঝানোর চেষ্টা করবেন। তবে শাহ আলম সরকার সাহেব, একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা কথা না বলে পারছি না। এক ছেলে সুন্দরবন দেখতে গেছে, সুন্দরবন দেখতে গিয়ে হঠাৎ ভুলে চুকে হাঁটতে হাঁটতে সুন্দরবনের ভিতরে চলে গেছে, হঠাৎ সে তাকায় দেখে যে সুন্দরবনের যত বাঘ, তার গন্ধ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে
খাই খাই করতে করতে তার চতুর পাশে হাজির হয়ে গেছে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের যুগ, সবার হাতেই মোবাইল থাকে। তাই ওই ছেলে তো বিপদে পড়ে তার বাবাকে ফোন দিছে, বাবা আমি তো ভুলে সুন্দরবনের ভিতরে চলে আসছি, এখন চতুর্দিকে আমার বাঘ। এখন বাবা বলতেছে, আরে সর্বনাশ, চতুর্দিকে তোমার বাঘ, তা তোমার তো এখন খেয়ে ফেলবে, তা তুমি এখন কি করবা? ছেলে বলতেছে, বাবা যে বিপদে পড়ছি, এখন যে অবস্থায় আছে, আমার আসলে কিছু করার নাই, যা করার ওই বাঘরাই করবে। শাহ আলম সরকার একটা জিনিস মনে রাখবেন, আজকে আজকে পালা গান গাবেন ঠিকই, আপনার যে কি করা থাকবে আমি জানি না, আমার মনে হয় যা করার ওই বাঘেই করবে আজকে, এটা খেয়াল রেখে কথা বললেন। সিংগাতে ফুক দিতে তারে, আল্লাহর হুকুমে আবার সিংগাতে ফুক দিবে, সমস্ত ফেরেশতা তখন জিন্দা হইয়া যাবে। চল্লিশ দিন করিবে আল্লাহ বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল হাদিসে বর্ণন, সেই বৃষ্টিতে গেজা রূপে আলবর্জ হারে, যার যার কবর হতেই উঠিবেন হাসরে। আরো একটা ফুঁ যখন ইসরাফিল দিবে, সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে, তখন তোমার কি বা হবে, তখন তোমার, তখন তোমার কি বা হবে, কার পাতানে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ওমন পাখিরে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে, তোমার না এত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লউরে তুমি ওই মালিকের নাম, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে দিগবাজি, এমন মধুর নামে মন হইল নারাজি, মহাজনে ষোলো আনা দিল পুঁজি ধন, চালান খায়া হইলা দেনাই উপায় কি তখন, ভেবেছিলে সুদ দেবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি, আবুলে কয় সাহায় আলম, আবুলে কয়, আবুলে কয় সাহায় আলম, গেলি বুঝি পাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দর্শক শ্রোতাদের আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিল শুরু করছি। আজকের এই মাহফিল যার স্মরণে, তিনি মমতাজের প্রাণপ্রিয় বাবা প্রয়াত মধু বয়াতি, আমি তার দরবারের প্রতি শ্রদ্ধা রেখে গান করব। তবে আমার সৌভাগ্য, আমি সৌভাগ্য বলে এটা শেষ করতে চাই না, যে বাংলাদেশের অনেক বাউলের সাথে গান করেছি কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদের কোনো সদস্যের সাথে গান গাওয়ার সৌভাগ্য আমার এই প্রথম হইল। তবে গান গাইব কি, একটা কথা শুনে আমি কি বলবো, যে প্রশ্নটি তিনি করেছেন, যে তিনি এখনো এমন ধরনের প্রশ্ন মনের মধ্যে রাখছেন সেই সংসদে থেকেও, এটা একটা বিরাট দিক। আর আরেকটি কথা হলো, যে এক গল্প দিছে, কয় এখন তোমার চতুর্দিকে বাঘ, তোমার করার কিছু নাই, যা করার বাঘেই করবো, কি কমো, আপনি অনেক বড় মাপের মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনে। তারপর একটা কথা কই, এক বেডি স্বামী মরে গেছে, পাঁচ ছয় বছর, পাঁচ ছয়টা পোলাবান থিয়া,
সংসারে আর কোনো কামাই রুজির মানুষ নাই। বেটি কয় এগুলি যদি পুরাই এতিম হয়ে যায় তো আল্লাহই দেখবো, আমিও মরে যাবো। এক পাহাড়ে গিয়ে ওরছে আত্মহত্যা করার জন্য, আজরাইলে আবার পাহাড় দিয়া যায়, আজরাইলে কেহেন ওর সব কেন কয় উঠছি আত্মহত্যা করার জন্য, বলে কেন কয় জামাই মরে গেছে বহুত আগে, পোলাবন রোলাবন থুই এগুলি খাওয়ান লোন দিতে পারি না, আমি মরে গেলে অগ এক ব্যবস্থা আল্লাহ করব, আমি আসি এর লেগে আল্লাহও দেখে না। আজরাইলে কয় তোর তো মরণ লেখা নাই রে, মনে মনে কয় আর কি, কয় তুই এক কাম করগা, বলে কি কয় বাড়িতে গিয়া ফকিরি আরম্ভ করে দে, কয় ফকিরি কেমনে করুম আমি তো কিছু জানি না, কয় অসুখ বিসুখ হওয়া মানুষের কাছে গিয়া খালি যদি দেহস যে পায়ের কাছে আমি বহা, তাইলে কবি যা খাইতে চায় খাওয়াই দেন বাঁচব না, আর মুখের কাছে আমারে বসা দেখলে খালি কবি তুই যা দিবি ভালো হয়ে যাইতে কইলো ওটা ভালো হয়ে যাবো গা। বাড়িতে গিয়া তো ফকিরি আরম্ভ করে দিছে, আরে যারে যা কয় তাই হয়ে যায়, পলকের মধ্যে সমস্ত এলাকার ভিতরে নাম হয়ে গেছে, কি চাও এই ফকির তো মস্ত বড় ফকির, যারে যা কয় তাই হয়ে যায়। আট দশ বছর গেছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা পয়সার অভাব নাই, একদিন দেয় ওই দরবেশ নিজের পার সামনেই বহা, তখন তার মনে পড়ছে হায় হায় বাবার না যার পার সামনে দেহি, হ্যাঁ না বাসে না মইরা জায়গা, তা বালিশ ঘুরাইয়া পার বালিশ মাথার বালিশ নিচে পার দিকে আবার হইছে ঘুরিয়া দেহে দরবের বাবা পার সামনে গেছে, অনেক খালি ঘুরায় পোলা মানে কয় মা তুমি খালি বালিশ ঘুরাইতেছ কেন, কয় বাবা রে বাবাই লাগুর পাইছে আর বাসন নাই, মানে বালিশ ঘুরে আছে তখন বাঁচতে পারি, বাঘের ভয় দেখান, আরে আজরাইলে লাগুর পাইছে আজরাইলে বালিশ ঘুরে আছে তখন বাঁচতারে। আমারে প্রশ্ন করছে চমৎকার যে কোন মানুষের দেহ থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ বাহির হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের মধ্যে তার আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক সূরা বাকারার 259 নম্বর আয়াত, উজায়ের নামে নবী একজন নবী ছিল, সেই উজায়ের নবী যখন এক গ্রাম দিয়ে হেঁটে যায় তখন দেখে সেই গ্রাম ভূমিকম্পে ধ্বংস হইয়া সমস্ত মানুষ মরে পড়ে আছে, গন্ধ বাহির হয়ে গেছে, উজায়ের নবী আল্লাহর কাছে কয় মাওলা এত মানুষ তুমি মেরে ফেললা, এই সমস্ত মানুষদেরকে হাসরের মধ্যে উঠাই আবার তুমি তাদের বিচার করবা, আমি আমাকে তুমি দিন প্রচার করার জন্য পাঠাইছে, মানুষ তো মরে রয়েছে, আমি দিন প্রচার কার কাছে করব, আল্লাহ কে অবিশ্বাস করলা তুমিও মরে যাও। মরে গেছে একটা গাধা ছিল, গাধাটাও মরছে, 100 বছর পর আল্লাহ পাক উজায়ের নবীকে জিন্দা করছে, আমার আল্লাহ উজায়ের নবী তাকাইয়া দেখে যে সমস্ত শহর মানুষে মানুষে সয়লাভ হয়ে গেছে, উজায়ের নবীকে আল্লাহ প্রশ্ন করে তুমি কতদিন এখানে মোরা অবস্থায় ছিলে জানো, বলে আমি কিছুই জানি না, মনে হলো যেন এই মাত্র, আমার আল্লাহ বলে তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে, বলে মানুষগুলি বলে ওই মানুষগুলি ওই যাদেরকে আমি মেরে ফেলেছিলাম তোমার ইসলাম প্রচারের জন্য ধর্ম প্রচারের জন্য আবার আমি জীবিত করে দিয়েছি, তোমার সাথে একটা গাধা ছিল, গাধাটা কোথায় তুমি বলতে পারো, বলে মাবুত আমি জানি না, বলে তোমার যেখানে গাধাটা ছিল সেই দিকে লক্ষ্য করো, লক্ষ্য করে দেখে ওই যে মাংস চামড়া মজ্জা হাড্ডি সমস্ত কিছু মাটিতে মিশে শেষ হয়ে গিয়েছিল, ওই সেখান থেকে আবার গাধাটা পুনরায় জীবিত হয়ে ডাক শুরু করে দিয়েছে, উজায়ের নবী বুঝতে পারলেন আল্লাহ পাক সমস্ত কিছু পারে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই উজায়ের নবীর উম্মত যারা তাদের দেহ থেকে মৃত মানুষের যে একটা গন্ধ, এই গন্ধটা কিয়ামত পর্যন্ত তাদের দেহ থেকে এই পৃথিবীতে ছড়াইতে থাকবে, ওই গন্ধটা পাইলে মানুষ বুঝবে সে তারা ওই দলভুক্ত লোক, ওই বংশভুক্ত লোক ছিল, এই ছিল তার প্রশ্ন জবাব। আমি ছোট করে একটা প্রশ্ন করিয়া লই, আপনি যে জায়গার মধ্যে গিয়া উঠছেন ঠিক এই জায়গার থেকে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে হাসরের দিন একদল পিপিলিকা হাসরের মাঠে উঠবে, অন্যান্য মানুষ দূরে যাইব, ওই পিপিলিকা পড়বো মানুষের পায়ের মধ্যে কিন্তু মরবো না। আমি জানতে চাই পিপিলিকার এই দলটা কোন দল, যেই দল মানুষের পায়ে পিষ্ট হতে হতে হাসরের বিচারের সামনে গিয়ে উপস্থিত হবে কিন্তু তারা মরবে না, এরা কারা, এরা কি পিপিলিকা না অন্য কিছু, এই একটা জিজ্ঞাসা আমার রইল। 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টা আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টা আছে আলামত, প্রথম কিয়ামতে সুবরা
তারপর কিয়ামতে কুবরা প্রথম কিয়ামতে সুবরা তারপর কিয়ামতে কুবরা তারপরে নিম কিয়ামত 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ ত্রিশ জন মিথ্যা নবীর হইবে প্রকাশ শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাস মানুষের আয়ু কমিবে খাটো হবে ক্রমে তাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভূত বলিয়া গালি দিবে এ সংসারে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন লোক হবে অসৎ ও মমিন ভাই 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত ইসলামের দরদিন খানে দরজাল আসিয়া ইমান লুটিবে আসিয়া ঈসা নবী বত্তারে করিবে ইয়াজুজ আর মাওজুজের হইবে প্রকাশ আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ তারপর ভূমিকম্প ঘন ঘন হবে পশ্চিমেই উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে দাব্বাতুল আরত আসিবে আংটি লাঠি নিয়া মমিন প্রবীণ দিবে সে যে বাছট করিয়া উত্তরী বাতাস আসিবে দক্ষিণী আগুনে ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে যেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা বাঁচিয়া থাকিবে তারা নবী কয় উম্মত ও মমিন ভাই 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত সেদিন থাকবে না কোরআনে হাফসিরা কাবা ঘর ধ্বংস করিবে সাগরের তলদেশে স্বর্ণ বাহির হবে চোখের পলকে মানুষ হয়ে যাবে ধনী নিম কিয়ামত ঘনিয়ে আসিবে তখনই আল্লাহ বলবে ও ইসরাফিল আর কইরো না দেরি আমাকে ডাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে পাহাড় আর পর্বত ও মমিন ভাই 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত ওরে প্রথম কিয়ামতে সুবরা তারপর কিয়ামতে কুবরা
প্রথম কিয়ামতে ছুবরা তারপর কিয়ামতে কুবরা তারপরে নিন কিয়ামত 41টায় আছে আলামত 41টায় আছে আলামত এই কিয়ামতের 41টায় আছে আলামত 41টায় আছে আলামত এই কিয়ামতের 41 প্রিয় দর্শক মণ্ডলী আমার প্রতিপক্ষ চমৎকারভাবে আমার প্রশ্নের জবাব করলেন পবিত্র কুরআন থেকে কিছু কথা নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝালেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সাথে সাথে আমাকে মারাত্মক একটি প্রশ্নও করেছেন শালম সরকার সাহেব আপনার অন্তত বোঝা উচিত যে আমি অনেক দিন পরে আপনারা যেমন কন্টিনিউ পালাগান করেন আমি কিন্তু অনেক দিন পালাগানের মধ্যে নাই সেজন্য আমাকে যদি একটু ছোট ছোট করে মানে প্রশ্ন করেন বা একটু বাঁচিয়ে নেন তাহলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু আপনি বলছিলেন এরকম করবেন কিন্তু কাজে কর্মে মিল নাই আপনি এখানে এসে কঠিন কঠিন কথা বলতেছেন আমি আগে জানলে তো ভাই এই রাস্তায় আর পা দিতাম না যাই হোক এসে যখন পড়ছি তো যুদ্ধের ময়দান থেকে তো আর হেরে যাওয়া যাবে না তো আপনি একটা কথা বলছেন যে আমি অনেক বাউলদের সাথে গান করছি কিন্তু সংসদ সদস্যের সাথে এই প্রথম আজকে এটা মনে থেকে একেবারেই ধুয়ে মুছে ফেলবেন কারণ আমি কিন্তু আজকে ওই বাউল হয়েই আমি পূর্বেও বাউল ছিলাম বর্তমানেও বাউল আছি ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত বাউলই থাকব আপনি বাউল চিন্তা করেই আমার সাথে গান করবেন এটা আমি অন্তত আপনার কাছ থেকে আশা করব আমাকে একটি প্রশ্ন করেছেন হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যে লোক থাকবে তার মধ্যে একদল পিপীলিকা থাকবে এই লোকদের পায়ের নিচ দিয়ে তারা চলতে থাকবে হাশরের ময়দানে উপস্থিত হতে থাকবে সবার পায়ে পিষ্ট হবে কিন্তু তারা মারা যাবে না এই পিপীলিকাগুলো কারা কেনই বা তাদের এই অবস্থা এই পিপীলিকাগুলো এই পৃথিবীতে যারা আল্লাহ ধর্মকর্ম করলো যেমন রোজা নামাজ হজ যাকাত কলেমা ভালো কাজ করা ইবাদত বন্দেগী করা সবকিছুই করছে ইবাদত বন্দেগী সবই করছে কিন্তু একজন মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করেছে সে নামাজ পড়ে কিন্তু অহংকার করে সে রোজা রাখে কিন্তু একজন মানুষের প্রতি তার একটা অহংকার আছে ভিতরে একটা অহংকার আছে অহংকার করে এই অহংকারী ব্যক্তিগুলা কাল হাশরের ময়দানে তারা মানুষ হিসেবে উঠতে পারবে না তারা পিপীলিকার রূপ ধরে কাল হাশরের ময়দানে উঠবে এটা আপনার প্রশ্নও ছিল আমি যথাসম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম আমি আপনাকে ছোট্ট করে আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনি শুধু আমাকে জবাব করবেন আল্লাহ বলেছেন এই যে কিয়ামত এই কিয়ামতের যে শুরু হবে চারটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু আমি এই কিয়ামতের ভাবটা শুরু করব পূর্ব দেশ থেকে পূর্ব দেশ থেকে কিয়ামত শুরু করব কিন্তু এটার কারণ আছে কি কারণ যেই পূর্ব দেশের মানুষগুলোর মধ্যে তিনটা গুণ আছে যে গুণের কারণে আমি পূর্ব দেশ থেকে কিয়ামতের আলামত শুরু করব পূর্ব দেশ বলতে বুঝেন যেমন জাপান থেকে শুরু করে বাংলাদেশ এর মধ্যে যারা আছে এই সাইডের লোকগুলো হলো পূর্ব দেশের আওতায় পড়বে আমি বলতে চাই যদি বাংলাদেশও পূর্ব দেশের মধ্যেই পড়ে তো বাংলাদেশের মানুষের মধ্যে এমন কি তিনটা গুণ আছে যে তিনটা গুণের কারণে কিয়ামতের আলামতটা এখান থেকে শুরু হবে এবং কিয়ামতটা প্রথম এখান থেকে হবে গুণের কারণে কেন এমন তো হতে পারতো যে তাদের দোষের কারণে কিয়ামতের আলামত এখান থেকে শুরু হবে বা কিয়ামত এখান থেকে শুরু হবে কিন্তু আল্লাহ দোষ না বলে আল্লাহ বললেন তিনটা গুণের কারণে এই গুণ তিনটা কি এবং কেন কারণটা কি আপনার কাছে এই প্রশ্ন আমি আশা করছি আপনি সুন্দরভাবেই তার জবাব দেওয়ার চেষ্টা করবেন কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মতকে করিবে পার আর পাপি উম্মতকে করিবে পার কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মতকে করিবে পার আর পাপি উম্মত কে করিবে যতই আল্লাহর নবী রবে নাচছে নাচছে বলবে সবে কাঁদবে সবাই হরিয়ালা যায়
তার পাপী উম্মতকে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতেরে করাম নাই আহার, বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। পাপী উম্মতকে করিবে পার, পাপী উম্মতকে করিবে পার। আমি একটা গল্প দিয়েছিলাম প্রথমেই, সেজন্য শালম ভাই মনে খুব কষ্ট পাইছে মনে হয়, সেই জন্য সাথে সাথে আমাকে এমন একটা গল্প দিল। আজরাইলে নাকি পাইছে আমারে, বলে মমতাজ বেগম আপনাকে আজকে আজরাইলে পাইছে, যতই বালিশ পাল্টান কোনো কাজ হবে না। হইতে পারে আজরাইলের উপরে আসলে কোনো কথা আমি বলতে চাই না, তবে আল্লাহ যদি কারো সহায় থাকে আজরাইল কেন, আজরাইলের বাপেও কিছু করতে পারে না। আমি সেই আল্লাহর নাম ভরসা করেই আপনার সাথে আজকে শুরু করছি, আপনি চিন্তা করেন না। তবে একটা কথা আপনি মনে রাখেন, এক ছাগল আর এক ছাগি দুজনে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে, কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা খবর রাখে নাই। এখন ছাগি আর ছাগল দুজন চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো এই সন্ধ্যার সময়। ছাগল আর ছাগি বলল, চলো আমরা কোথাও লুকায় থাকি, সকাল হলেই আমরা চলে যাব। দেখে একটা গর্ত পাশে, তারা ওই গর্তের মধ্যে দুজন চলে গেল, কিন্তু একটু পরেই বুঝতে পারলো এই গর্তটা আসলে তাদের জন্য নিরাপদ জায়গা না, কারণ এই গর্ত হলো একটা বাঘের গর্ত। একটু পরেই বাঘ আসছে, ছাগল আর ছাগি বাঘের গন্ধ পায়, এবার বলে এবার তো সেই বাঘের এই গর্তের মধ্যে ঢুকেই তো আমাদের পাইলে খেয়ে ফেলবে, কি করা যায়। তখন ছাগল বললো যে আমি যা বলি তুমি খালি একটু সাথে সাথে উত্তর দিও, আর তুমি যা বলবো আমি এটা এটা বলবো, তাতেই দেখবো আমাদের বিপদটা কেটে যাবে। তো ছাগি বলল যে ছাগল আমি কতদিন তোমাকে বললাম যে আমার একটু বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, তুমি আশা দিয়ে নিয়ে আসলা, কই কোথাও তো আমি বাঘটাক দেখি না। তখন ছাগল বলল যে তুমি চিন্তা করো না, তুমি একটু কথা কম বলো, একটু পরেই বাঘ চলে আসবে, আর বাঘ আসলেই আমরা দুইজন ওইটাকে ধুইরা, তারপর তোমাকে এবং আমিও খাবো তুমিও খাবো, দুইজন মজা করে খাইয়ে নিব, তারপর আমরা চলে যাব। বাঘ এই কথা শুনে তো পুরো আশ্চর্য হয়ে গেছে, কি আমি হইলাম এই বনের মধ্যে এত বড় বাঘ, আমি সবকিছু খাই আর আমারে নাকি খাবে, এটা আবার কোন যন্ত্র। বাঘ তো বিশাল ভয় পাইছে, ভয় পায় তো বাঘ ছুটছে যে এই গর্তের কাছে যাওয়া যাবে না। যখন বাঘ দৌড় মারছে, কতদূর যাওয়ার পরেই বানরের সাথে দেখা হয়েছে। বানর জিজ্ঞেস করতেছে কি মামা এত দৌড়াইতেছেন কেন, কি হয়েছে। বলে আর বইল না, আমার গর্তের মধ্যে কি এক যন্ত্র ঢুকছে জানি না, একজন আর একজনকে বলতেছে যে বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, আর একজন বলতেছে একটু পরেই আসবে তারপরেই মাইরে তোমাকে খাওয়াবো, বিশাল যন্ত্র মনে হয় আমার মাংস খাইতে চায়। তাই আমি কি করলাম, পালায়ে চলে আসলাম, কিন্তু দিনের বেলায় ওইখান দিকে ঘাস খাইতে বানর দেখছে ছাগলদেরকে, তাই বললো আরে মামা আপনি ভয় পাইছেন, ওই ছাগল আর ছাগি দেখা আমি তো সারাদিন দেখলাম ওরা এখান দিয়ে ঘাস খাইতেছে, ওই ছাগল আর ছাগি আপনার গর্তের মধ্যে। কোনোভাবেই বাঘ এই কথা বিশ্বাস করে না, বলে না এই এটা হইতেই পারে না, একটা ছাগল আর ছাগি এত বড় কথা বলতে পারে নাকি, বলে না আপনি বিশ্বাস না করেন আমার সাথে চলেন। বাঘ বলে আমি তোমাকে বিশ্বাস করি না, যাইতে পারি এক শর্তে, এই লতা পাতা দিয়া তোমার গলায় আর আমার গলায় বানবো শক্ত করে, তুমি আমার সাথে যাবো তাইলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না। বানর তো বলে আমি তো জানি অসুবিধা নাই কোনো ভয় নাই, বানর কি করছে ঠিক আছে চলো বান্ধি, দুজন বান্ধা তারপরে চলে গেছে গর্তের কাছে যাচ্ছে। ওই সময় ছাগল বলতেছে কি সর্বনাশ, বাঘ তো আবার আসতেছে, বানর তো আমাদের দেখছে, বানর তো সাথে নিয়ে আসতেছে, এখন কি করা যায়। এইবার
বলে তুমি আবার আমাকে এই কথাই বলবা বাঘের মাংস খাইতে চাও, দেখো আমি কি বলি, তাতেই দেখবা আমরা নিরাপদ হয়ে যাব। তখন সাগি আবারও বলতে চা, তোমারে কত বললাম বাঘ তো আসবে না, তুমি মিথ্যা কথা বলতেছো কেন, বাঘের মাংস আমারে তুমি খাওয়াইতে পারবা না। এবার ছাগল বলতেছে, আরে তুমি আবারও কথা বলো না তো, একবার বাঘটা আসতেছিল তোমার এই কথা শুনে চলে গেছে, আবার তুমি এই কথা বলতেছো, কেবলমাত্র আমি একটু আগে বানরে পাঠাইলাম যে পটায় পটায় আনার জন্য, তোমার এই কথা শুনে তো আবার যাইবো গা। এই কথা শুনে তো বাঘ বুঝছে এই বানর তো আমাকে বুদ্ধি করে নিয়ে যেতেছে ওদের বুদ্ধিতে। আর বাঘের দৌড়, এমন দৌড় মারছে, এদিকে তো ওই বানরের সাথে বাঘের তো গলায় রশি এই দিয়ে বান্ধা, লতা পাতা দিয়ে বান্ধা, বানরও ছুটতে পারতেছে না, বাঘ দৌড়াইতেছে বানর পিছনে পিছনে, একবার এই ডালে বাড়ি খায়, একবার ওই গাছে বাড়ি খায়, একবার ওইখানে বাড়ি খায়, বাড়ি বুড়ি খায়া মানে বানরের অবস্থা শেষ। শালম সরকার কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জ্বালেই সিজে। অতএব আপনি বুঝে নিয়েন যে বাঘের টান কিন্তু বানরে সহ্য করতে পারে না, শুধু এতটুকু বললাম। তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার, নবীর কথা মাই শুনিয়া বলবে হে শাইকি বিরিয়া, আমার একটা আছে যে বিচার, হোসেন যখন মারা গেল সির কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার, পাপি উম্মতকে করিবে পার, আর পাপি উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে, পাপি উম্মতকে করিবে পার, আর পাপি উম্মতকে করিবে পার, আর পাপি উম্মতকে করিবে পার, আর পাপি উম্মতকে করিবে পার। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়, আমার প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন করছে এবং একটি গল্প বলছে। আমার কাছে দুইটা জিনিসই একেবারে নতুন লাগতেছে। আমি ভাবছিলাম সে মনে হয় বাউল গান ভুলে টুলে গেছে, ঝাড়ে ঝুড়ে দিলে হয়তো আর নড়াচড়া করবে না, কিন্তু এখন দেখলাম ওই যে মুক্তিযোদ্ধাদের মতো অস্ত্র জমা দিল, যে ট্রেনিং জমা দেয় নাই, সেই কথাই আজকে আমার মনে পড়ল। প্রশ্ন কি, যে পূর্ব দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ব দেশ কিয়ামতের সময় সবার আগে ধ্বংস হবে, পূর্ব দেশের মানুষের তিনটি গুণের কারণে, সেই পূর্ব দেশের মধ্যে হল আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের কথাই যদি বলি তাহলে বাংলাদেশের মানুষের তিনটি গুণ কি,
যারা পৃথিবী ঘুরে দেখেছেন তারা জানেন বাংলাদেশের মানুষের মাঝে এখনো ঈমান যে পরিমাণে আছে পৃথিবীর অন্য দেশের মানুষের মধ্যে সেই পরিমাণে ঈমান নাই। যেমন ধরা যাক, যদি দিনে একবার আল্লাহর নাম না লয় কেউ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তারা কিন্তু কেউ ছাড়ে না। এটা হলো ইমানদারের লক্ষণ। দুই নম্বরে হলো ধর্ম। আমার এই বাংলায়, আমার এই বাংলাদেশে আমি যখন তাকাইয়া দেখি 5 বছরের একটা শিশু, সে সারাদিন রোজা রেখেছে, সারাদিন অনাহার থেকেছে, তার মা বাবা হাজারো বুঝিয়ে সেই রোজা থেকে তাকে বিরত রাখতে পারে নাই। এই যে ধর্মভীরুতা, এটি এই পূর্ব দেশের মানুষের বেশি, আমার বাংলাদেশি মানুষের মধ্যে বেশি। 3 নম্বরে হইল আত্মীয়তা। আত্মীয়তার যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, আমি এক পত্রিকার সমীক্ষায় দেখেছিলাম, এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে 220টি দেশ, তার মধ্যে সবচেয়ে সুখী দেশ হলো বাংলাদেশ, একটি মাত্র কারণে, তা হলো আত্মীয়তার বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, সামাজিক বন্ধন বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, আত্মীয়তা রক্তের সম্পর্ক যদি কেউ অস্বীকার করে, ওই অস্বীকারকারী ব্যক্তিকে আমি আল্লাহ রোজ হাশরের ময়দানে যত বড় পরহেজগার হোক না কেন তাকে আমি দোজকে নিক্ষেপ করবই করবই করবই। উন্নত রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, একবেলা খাবার যদি মায়ের ঘরে ছেলে খেতে যায় তাহলে তারে ফোন করে বলতে হয় মা আজকে আমি খাবো। আমার বাংলায় এরকম না, আমার বাংলায় মা যেন সব সময় সন্তানের জন্য ভাত নিয়ে বসে থাকে, এটাও একটা বড় কারণ। বাবার এক গল্প দিছে, বলে বাগের টাঙ্গি আর বান্দরে কুলায়। শুনেন, আপনারা সবাই নমরুদের জীবন কথা জানেন, তিনি ছিলেন মস্তবর একজন বাদশাহ। আল্লাহ পাক মশা দিয়া এই নমরুদকে ধ্বংস করেছিল। ওই একটা মশা নমরুদের নাকের ভিতরে দিয়া যখন মগজের ভিতরে চলে যায়, এটা আল্লাহর কুদরত, ওই মগজের মধ্যে গিয়া খালি একটু পরপর একটা করে কামড় দেয়, আর কামড়টা দিলেই নমরুদ মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। একদিন, দুই দিন, তিন দিন, এই মগজের ভিতরে গিয়া যদি মশায় কামড়ায়, তে চামড়ার উপর দিয়ে কামড়ায়, এটা তো সহ্য করতে পারি না, আর ভিতরে গিয়া কামড়াইলে কি অবস্থা? তখন নম্র কি করলো, কামড় সহ্য করতে না হয় যা, একজন মানুষ রাখলো যে আমি একটু মাথাটা লাড়া দিলে ছোট্ট করে একটা বাড়ি দিবি, ওই বাড়িটা দিলে আবার মশাটা থামে, আবার শুরু করে। এমনি করে আস্তে আস্তে কামড় বাড়ে, আর নম্র দেখায় বাড়িও বাড়া, কামড় বাড়ে বাড়িও বাড়ে, কামড় বাড়ে বাড়িও বাড়ে, কামড় বাড়ে বাড়িও বাড়ে, বাড়াইতে বাড়াইতে এমন বাড়ি দিছে এক বাড়িতেই মাথা দুই ভাগে নম্র শেষ। এমন জায়গায় গিয়া কামড় দেব, মানুষে বাইরে এমে যাব। একটা মশার হাতে একটা বাসার পতন ঘটে। যাক, আর কিছু বলবো না, আপনার কাছে আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে। আমার জীবনে আমি কাউকে এই প্রশ্ন করি নাই, আপনি জবাব করবেন। আল্লাহ পাক বলেছেন, আমি রোজ হাশরের ময়দানে এক ব্যক্তির ঋণ পরিশোধ করব। ওই ব্যক্তির কাছে আমি ঋণ করেছিলাম দুনিয়ার মধ্যে, আমি জানতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কোন ব্যক্তির কাছে ঋণ করেছিলেন যে ঋণ পরিশোধ করবেন আল্লাহ হাশরের মাঠে। আল্লাহ কে ঋণ দেয়? এই পৃথিবীর কোন মানুষটা আছে উঠে আবার কয়েন না কেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বয়াতি জিগাইলেই এরকম কই আলাই আর কি আনতাছে? আমরা তো অনেক বয়াতি না, মমতাজ বেগম, যার জন্য সঠিক জবাব জানলে দিবেন, না জানলে কোনো আপত্তি নাই।
এটা আপনাদের কই তুই হইব এমন কোন চুক্তি নাই সঠিক জবাবটা জানতে চাই সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে পথে ঘাটে চলছে জেনা জাকাত হইছে জরিমানা লুভি লম্পট মাদ গরি পাইছে রে দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড পীরে ধর্ম গানে মায়া লোক নাচাইছে রে আলে মেলেন বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে সুপ্রাবাজি তান করে ঢোল মানুষ পিটাইছে রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে দাসির ঘরে মালিকে জন্মাইছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে যুগ পড়ছে মিশার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে নাই লজ্জা নাই সরম খুনাখুনি বাড়ছে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন থরে থরে মান্যগণ্য দেশ ছাইরা পালাইছে রে আসতে বাকি খানে দরজাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল পড়ছে রে শালম কই ওই মহাকাল চোখ বুঝি গোড়াইছে রে শালম কই ওই মহাকাল চোখ বুঝি গোড়াইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে সুদার ঘুষ এখন মানুষ সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে প্রিয় দর্শক শ্রোতা আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নটা করে আমাকে একটু কঠিন কঠিন কথা বলেছেন প্রশ্ন করে বলেছেন এই প্রশ্নের জবাবে আবার নবীর কথা বললেন না পারলে বললেন আর না পারলে তো জবাব দিতেই হবে এই রকম কোনো বিষয় না না দিলেও নাকি সে খুশি থাকবে আপনি এটা চিন্তা করলেন কিভাবে যে অন্যে যেরকম জবাব দেয় আমিও আপনাকে সেরকম জবাবই দিব বাংলাদেশে কারো কাছে পাইছেন কিনা জানি না তবে আমার কাছ থেকে আশা করছি আপনি একটা সঠিক জবাবই পাবেন আল্লাহ কাল হাসরের মাঠে উনি এক ব্যক্তির ঋণ শোধ করবে উনি বলেছেন পৃথিবীতে আমাকে একজন ঋণ দিয়েছিলেন সেই ঋণ আমি কাল হাসরের মাঠে শোধ করব সেই ঋণটা কে দিয়েছিলেন কি ঋণ দিয়েছিলেন আমার রাসূল পাকের অনেক সাহাবা ছিলেন তার মধ্যে ওনার প্রাণপ্রিয় একজন মহব্বতের সাহাবা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিককে আমার রাসূল পাক একদিন বলেছিলেন আবু বকর
তুমি ইসলামের জন্য কিছু দান করো, ইসলামের মহব্বতের জন্য কিছু দান করো। আবু বকর বললেন, হুজুর আপনি একটা চাদর বিছান, আমার সম্পদ থেকে আমি ইসলামের জন্য দান করতে চাই। রাসুল পাক চাদর বিছাইলেন, আবু বকর সিদ্দিক দান করলেন। রাসুল পাক জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি যে দান করলে তোমার বাড়িতে আর কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আপনি বলেছেন আমার আল্লাহর নামে ইসলামের মহব্বতে দান করতে, সেই জন্য আমি আমার বাড়িতে আর কোনো ধন সম্পদ রাখি নাই, এবং আগামীকাল যে আমি কিছু খাবো, কি খাবো, আমার পরিবার কি খেয়ে বেঁচে থাকবে সেই ব্যবস্থাও আমি রাখি নাই, সেটাও আমি আমার বাড়িতে রাখি নাই, আমি সব কিছুই আপনার মহব্বতে, ইসলামের মহব্বতে আমার আল্লাহর নামে দান করে দিয়েছি। সেই দানটা যদিও খুব আকারে ছোট ছিল, কিন্তু তার যা ছিল সে সবই দান করেছে। এর চাইতে আরো অনেক বেশি কিছু বাংলা পৃথিবীতে অনেক মানুষই দান করে, কিন্তু সব কিছু করে না, কিন্তু আবু বকর সিদ্দিক তার সব কিছুই দান করেছিল। সেই জন্য আল্লাহ বলেছে, আমি আবু বকর কাছে ঋণী হয়ে গেলাম, কাল হাসরের দিন আমি আবু বকরের এই ঋণ অবশ্যই শোধ করব। আপনার প্রশ্নের জবাব আশা করছি শেষ হয়েছে। আপনার কাছে ছোট্ট করে আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রশ্ন করব, আপনি শুধু বলবেন বাংলাদেশে কিয়ামত আগে হবে ঠিকই, সব কিছু কিয়ামত হয়ে গেলেও একটা জিনিস কিয়ামত হবে না, আপনি একটু বুদ্ধি খাটিয়ে বলবেন তো সেই জিনিসটা কি? সব কিয়ামত হবে কিন্তু ওইটা কিয়ামত হবে না, এটা কি? এই আপনার কাছে একটি প্রশ্ন, আশা করছি আপনি সুন্দরভাবে জবাব দেওয়ার চেষ্টা করবেন। নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাসি ইয়া নাসি গো ও মানুষ তুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা, হায় হায় হা হাকার পড়ে যাবে ধনি, পিপাসায় ছাটিবে ছাতি মগজ গোলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে, দেখি আদমেরে হাসরেরই মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আউলাদ, পড়িয়াছে এই সংকটে করেন সাফায়া, আদম বলবে নাচি নাচি কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন, যায়া বলবে হে নবী আপনাকে জানাই,
আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ভাই ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা নবী হইয়া কইছি আমি চিন্তা মিথ্যা কথা সেই কারণে পারিব না বলি তোমাদের মুছা নবীর কাছে তোমরা যাও না এবারে মুছা নবীর কাছে যাইয়া চাহিবে উদ্ধার মুছা বলবে আমি পাপি বড় গুণাগার আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন মুছা বলবে নাছি নাছি কঠিন দিনে দয়াল নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে দয়াল নবী জীবিনে নুহু বলবে আমি পাপি বড় গুণাগার আমার দোয়া হয় নাই কবুল দুনিয়ার মাঝার নুহু নবীর কথা শুনে যতই উম্মত বনে ইসা নবীর কাছে চলে যাবে রে তখনে ইসা বলবে আমি পাপি বড় গুণাগার আমার কি শক্তি আছে করিতে উদ্ধার খোদার পুত্র বলতো আমায় নাসারা ইহুদি আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি আখেরি জামানার নবী মুহাম্মদ আম্বিয়া তার কাছে যে তোমরা সবাই যাও না রে চলিয়া নবীর কাছে যাইয়া দেখবে নবী নুরিপন ইয়া হাবলি উম্মতি বলে করিছে রুদন নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি সারা জনম বলছে নবী ইয়াহাবলি উম্মতি ইয়াহাবলি উম্মতি বলে কাঁধে নবীর চোখের জ্বালা রে হায়রে ভেবে কয় সরকার বলে সাহালো মেনে শুনে কঠিন দিনে দয়াল নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে দয়াল নবী জীবিনে ও মানুষ পুকারিবে সব জমে কঠিন দিনে দয়াল নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে দয়াল নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে দয়াল নবী জীবিনে ধন্যবাদ আমার প্রশ্নের জবাব করে আমাকে প্রশ্ন করলেন একটি বাংলাদেশের কিয়ামত জিনিস কিয়ামত হবে না অর্থাৎ ধ্বংস হবে না বলে বুদ্ধি করে তার জবাব দিতে হবে অনেক খুঁজলাম অনেক দৌড়াদৌড়ি করলাম তারপরে দেখলাম বাংলাদেশের একটা জিনিস ধ্বংস হবে না সেটা হলো বাংলাদেশ হলো নদী মাতৃক দেশ সাগরও আছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পানি পানি তাহলে পানি কিন্তু ধ্বংস হইতেছে না আমার বাংলায় যেই জলরাশি আছে সমুদ্রে যে জলরাশি আছে এই জলরাশি কোনো ধ্বংস নাই আরেকটি জিনিসের ধ্বংস নাই হাদিস মতে তা হলো আত্মার তাহলে আমার বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে এই মানুষের আত্মারও কোনো ধ্বংস হবে না কয় মশা মারতে কামান দাঙান লাগে না আমি বেশি কিছু বলবো না আমি যখন মশা কামান দাগাইবেন না আসলে দাগাইবেন কোথেকা কামান দাগাইতে যে বারুদ লাগে তা বারুদ তো আবার শাহ আলম সরকার এইটুকু বইলে রাখলাম
আর বেশি কিছু বলবো না। এবার আমার একটি গান থাকবে, গানটি হলো বিচ্ছেদ। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবী থেকে চলে যাব। কেন এসেছিলাম, কেন চলে যাব, কোথায় যাব, তার উপর ভিত্তি করে কবি বিজয় সরকার একটি গান লিখেছেন, আমি সেই গানটি গাইব। আর হবে না মধুর মিলন বৈশায়ামের কাছে রে, কয়ো বউ কবির কাছে খবর, কয়ো রে কয়ো বউ কবির কাছে। আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশায়ামের কাছে রে, কয়ো বউ কবির কাছে খবর, কয়ো রে কয়ো বউ কবির কাছে। অনেক মাসের আশা কইরা রে, কে ও ভাই আমি ঘর বাড়ি রিয়া, সাত সমুদ্র তেরো নদিয়া আইলাম পারি দিয়া, আইলাম পারি দিয়া রে, আইলাম পারি দিয়া। ফকের দেশে আইসা রে মন, পরে ভাবনা যাই না পিছে, ঘটল আমার এই দুর্দশা, ঘটল আমার এই দুর্দশা, সবই দেখি বিষয়ে কয়ো তুমি কাছে খবর, কয়ো রে তাদের মুখে তাদের মতরে আমি দেখে দুইটা পুটি, তাই না দেখে পাগল তৈলয়া আমার নয়ন দুটি, আমার নয়ন দুটি রে, আমার নয়ন দুটি। মাছ ধরি পার আশা কইরা আমি গেলাম ফাঁদের কাছে, আমার মাছ ধরা তো দূরের কথা, কবির কাছে খবর, কয়ো রে কয়ো কবির কাছে। এই গানটি হলো এই পৃথিবী থেকে চলে যাওয়ার মানুষের, পৃথিবী থেকে চলে যাওয়ার যে মুহূর্তটি সেই মুহূর্তের কথা উপমা দিয়েছেন একটা বগা আর একটা বগি। এই সংসার হলো একটি পুঁটি মাছ, বগা বিলের মধ্যে পুঁটি মাছ দেখে তা খাইবার জন্য ব্যাকুল হয়ে যায়। এ পুঁটি মাছের মধ্যে যে ফাঁক পাতা তা বগা ঘূর্ণাক্ষরতের পায় না। যখন সেই ফাঁদে আটকা পড়ে যায় তখন আর করার কিছু থাকে না। ওই রকম পৃথিবীতে এসে মানুষগুলি আমরা ফাঁদে আটকা পড়ে আছি।
এখন সেই মালিকে ডাক দিয়েছে চলে যেতে হবে। ছেলে মেয়ে পুত্র কন্যা সোনার সংসার সমস্ত কিছু রেখে চলে যাচ্ছে। এটা কি শুধুই পাপ? হাত নইল সেই লোহার গুণা, আয় ভাই দাঁতে নায়ার কাটে, যতই করি টানা টানি তো তুই শুধু আটে, ততই শুধু আটে রে ততই শুধু আটে, হায় হুতাশের সদল চোখে জল শুকাইয়া গেছে, বুকের রক্ত মুখে উঠে আমার জন্য যদি বগির রে ও ভাই জল ধরে নয়নে, বাজার হইতে একটা বগা দিও তারে কিনে, দিও তারে কিনে রে দিও তারে কিনে, এমন একটা বগা দিও তার লোক নাই পুঁটি মাছে, বিজয় বলে রন্টি মিটাবে বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে, কয়োর কাছে খবর কয় রে কয়োর কাছে, আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশায়ানের কাছে রে, কয়োর কাছে খবর কয় রে খবর কয় রে কয় বৌ গীতা।